তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে, যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। ইহুদিরা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে, কিন্তু ইহুদিরাই মিটে যাবে ওরা জানে না, ফিলিস্তিন হবে ওদের কবরস্থান। অচিরেই পৃথিবীর সব গাছ এবং পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তাকে ধর এবং মার। ফিলিস্তিনের সাথে একত্র হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক আমাদের নিষ্পাপ শিশুদেরকে, মাদেরকে, বোনদেরকে নির্বিচারে হত্যা করছে এই কুত্তার চেয়ে নিকৃষ্ট ইহুদি জাত। এই জাত বহু নবীকে হত্যা করেছে। ফিলিস্তিন, এটা হলো কোরআনের ভূমি, এটা হলো মেরাজের ভূমি, এটা হলো নবীদের ভূমি। এই ফিলিস্তিন বাইতুল আকসাকে কোনো ইহুদিরা কোনোদিন কব্জা করতে পারবে? কারণ একজন নবী ইহুদি ছিল না, সব নবী কি ছিলেন? কি ছিলেন? ওরা দাবি করে ইব্রাহিম আলাইহিসসালাম নাকি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফা মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি নয়, খ্রিস্টান নয়, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? কে বলছেন? কে বলছেন? মা কানা মিনাল মুশরিকিন, শিরকের সাথে তার কোনো সম্পর্ক না। শিরক অবশ্য আপনাদের এলাকায় নাই, আপনারা খুব ভালো মানুষ, আপনাদের গ্রামের এলাকার হকটা আদায় করে নেই। এটা না আদায় করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায়, যে ছেলেগুলো এত কষ্ট করে আজকের এই মাহফিলটা সাজিয়েছে। নাগের গ্রাম, সাঁপ নাকি সারাদিন? হ্যাঁ, নাক তো সাঁপ। ভাইস চেয়ারম্যানকে ধরে এটার নাম বদলায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজে নাম দেখলে নাম চেঞ্জ করে ফেলতেন। আপনারা সাপ হবেন কেন? আপনারা মোমেন। পূর্বপাড়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও পুরাতন জামে মসজিদের উদ্যোগে 11তম ইসলামী মহাসম্মেলন, আজকের সভাপতি জনাব নুরুল ইসলাম, আপনি ও সহসভাপতি মোহাম্মদ নুরুল, ও দুইজন নুরুল ইসলাম, মাশা আল্লাহ, আল্লাহ দুইজনকে কবুল করুন। চেয়ারম্যান আল মনিরা ডিজিটাল হেলথ সেন্টার, মাশাআল্লাহ, ভালো চিকিৎসা দেন তো? আল্লাহ কবুল করুক। উল্টা পাল্টা পয়সা নেবেন না মানুষ থেকে। এখন তো মেডিকেলগুলো জালিয়াতির আখড়াখানা, মানুষে পয়সা দিতে দিতে মানুষের জান শেষ। ডাক্তারগুলোরে কমিশন দেয়, ডাক্তারগুলো শুধু কোনো পরীক্ষার দরকার নাই তাও পরীক্ষা 4-5টা দিয়ে দেয়। হ্যাঁ, এটা অবশ্য কিশোরগঞ্জে হয় না বিষয়টা। জনাব ওয়ারিসুল ইসলাম রিপন, আমাদের এই এলাকার সভাপতি, নাগের গ্রাম পল্লী উন্নয়ন বহুমুখী সমাজ সমবায় সমিতি, আছে নাকি? আসে নেই। মোহাম্মদ আবুল কাসেম খান, মোহাম্মদ হুমায়ুন মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, আরো অনেকের নাম ছোট ছোট করে দিয়েছেন। মাহফিল পরিচালনায় মুজিবুর রহমান, মজনু, মজলু মুন্সি, মজলু না মজনু? মজলু, মজনু, এখানে ল বানায় দিছে এখানে। আব্দুর রশুদ সবুজ মিয়া আর যে ছেলেগুলো সাদেক সহ
কষ্ট করেছেন আর সবচেয়ে দামি আপনারা যারা ছুটে এসেছেন এই কোরআনের আহ্বানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান মসজিদের আইম্মায়ে কেরাম মাদ্রাসার আসাতেজায়ে কেরাম আমাদের সাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা সরকারি বিভিন্ন জায়গাতে চাকরিরত ডিবি এসবি এনএসআই সিআইডি পুলিশ র‍্যাবের সদস্যরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আমিন যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই কাঁদতেন কিছু সূরা আছে রাসূল খুব কাঁদতেন এখন আমাদের চোখের পানির দরকার বেশি না কম বেশি সারা পৃথিবীতে আমাদের মুসলমানদেরকে মারছে বিশেষ করে ফিলিস্তিনে যেভাবে মারছে এইভাবে ফেরাউনও কোনোদিন এরকম নির্বিচারে হত্যা চালায় নাই ফেরাউন শিশুদেরকে ছেলে শিশুদেরকে হত্যা করেছে কিন্তু মেয়ে শিশু অসুস্থ বৃদ্ধা পুরুষ মহিলা নির্বিচারে সবাইকে হত্যা করছে কারা এরা কারা এরা ইহুদির বাচ্চারা এদের সম্পদ আমাদের পেটে আছে সবার এরা সারা পৃথিবীতে জাল বিছিয়ে রেখেছে বাংলাদেশে এদের সম্পদ প্রচুর এরা এই যে সানসিল্ক সহ যতগুলো আইটেম যেগুলো খুব বিখ্যাত ডোব সহ অল ক্লিয়ার সহ এই শ্যাম্পুগুলোর মালিক হলো ইহুদির বাচ্চারা কোক সেভেন আপ পেপসি মেরিন্ডা এগুলো তাদের লিবার বাদার্সের যতগুলো জিনিস সেই সবগুলো তাদের কাদিয়ানি এবং ইহুদিরা দখল করেছে আমাদের মার্কেট তবে খুব বেশি দিন নয় অচিরে এগুলো মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ ফিলিস্তিনি হবে তাদের কবরস্থান তাদের কি হবে কবরস্থান যত গর্জে তত বর্ষে না বারো হাজার টন বোম ফালিয়েছে কয় হাজার টন বারো হাজার এই পর্যন্ত প্রায় সাড়ে এগারো হাজার শিশু পুরুষ মহিলাকে তারা হত্যা করেছে কিন্তু জমিন দখল করতে পারবে না কারণ হলো এই জমিনের উপর আল্লাহ স্পেশাল নজর দিয়ে রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন একটা গ্রুপ কেয়ামত পর্যন্ত এই জায়গাটাকে সেভ করার জন্য থাকবে একটা গ্রুপ থাকবে তারা সত্যের উপরে থাকবে তাদেরকে ফেরেশতারা পর বিছিয়ে তাদেরকে সহযোগিতা করবে এই জন্য হামাস যখনই কিছু নাড়াচাড়া দেয় দেখেন ওদের সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায় ওদের দেশের ভিতরে ঢুকে ওদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘর থেকে উঠিয়ে নিয়ে আসছে খবর নেই মেয়ে বলেছে মুসলমানদের মতো ভালো মানুষ হতে পারে ওরা আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করে নেই প্রত্যেকটি মেয়ে বন্দি যারা এসেছে তারা সবাই মুসলমানদের ভূয়সী প্রশংসা করেছে এবং তারা সবাই ইসলাম গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে সুবহানাল্লাহ এটাই হলো আমাদের বিশাল বিজয় আমরা এখন এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি আমরা চলে যাব সবাই ঠিক না বে ঠিক কে কখন যাব এটা জানেন কে কে জানেন আল্লাহ জানেন আমাদেরকে আখেরাতের সঞ্চয় নিয়ে যেতে হবে শিরক মুক্ত জীবন নিয়ে যাবেন আপনি মৃত্যুর পরে আল্লাহ জান্নাত আপনাকে দান করে দিবেন শিরক কি শিরকগুলো বুঝতে হবে জন্মদিবস মৃত্যু দিবস পালন করা শিরক কোন নবীর এটা পালিত হয় না এটা আপনারা করবেন না একজন সাহাবী ওইটা করেননি একজন ইমাম ওইটা করেননি এগুলো তো আমরা করব না জন্মদিবস আর মৃত্যু দিবস এগুলো এসেছে খ্রিস্টানদের থেকে ওরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করে মৃত্যু দিবস তো নেই তিনাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন কিন্তু ওই খবরও তাদের নাই ওটা আমাদের কোরআনে আছে আলহামদুলিল্লাহ তিনি আবার আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য এই ফিলিস্তিনে আসবেন তিনি সুবহানাল্লাহ দাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের গেইটে তিনার এত শক্তি আল্লাহ দিবেন তিনি যত দূর তাকাবেন যত দূর দৃষ্টি যাবে নিঃশ্বাস ততটুক যাবে রাসূল বলছেন তার নিঃশ্বাসে যে কাফেরগুলো পড়বে পানিতে লবণ পড়লে যেরকম গলে যায় কাফেররা এরকম গলে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন সিরিয়ার দামেস্কের একটা মসজিদের উপর ফজরের নামাজের সময় তিনি দুইজন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নিচে অবতরণ করবেন ফজরের জামাতের জন্য অপেক্ষায় থাকবে মেহেদি আলাইহিসসালাম সহ মুসল্লিরা তিনি আসবেন মেহেদি আলাইহিসসালাম বলবেন আপনি নামাজের ইমামতি করেন তিনি বলবেন আপনি ইমামতি করেন আমি আপনার মুসল্লি হওয়ার জন্যই দুনিয়াতে এসেছি ইমাম হবে উম্মতে মুহাম্মদীরা সুবহানাল্লাহ বলি
উম্মতে মুহাম্মাদের হবে ইমাম আল্লাহু আকবার তিনি সেখান থেকে তার মিশন শুরু করবেন আল্লাহ সেই সময় পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি ঈসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়েন আরো জোরে বলি আমিন আমরা যাচ্ছি কিয়ামতের দিকে কোন দিকে কিয়ামত কখন ইদা মাতাল ইনসান কদ কামাত কিয়ামাতুহু যখন মানুষ মারা যায় তখন থেকে তার কিয়ামত কি হয় শুরু হয়ে যায় একজন মানুষ কবরে যাওয়ার সাথে সাথে এই মানুষটা যদি জান্নাতি হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বলেন ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ ইফতাহালহু বাবাম মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে যাও জান্নাতের সাথে তার দরজা খুলে দাও সে সেখানে শুয়ে শুয়ে বলে কদ্দিমিল হাশার ইয়া রব হে রব কিয়ামতটা তাড়াতাড়ি করে দেন জান্নাত এত সুন্দর বাহির থেকে আমি এটার অপেক্ষা আর করতে পারছি না তাড়াতাড়ি আমার হিসাব নিকাশ নিয়ে আমাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দান করে আরো চিৎকার করে বলি আমিন সেটার জন্য প্রথম শিরক মুক্ত জীবন লাগবে কি মুক্ত শিরক মুক্ত জীবন লাগবে আচ্ছা বলেন তো নবীরা কিসের তৈরি চিৎকার করে বলেন ভুল যেন না করে প্রত্যেক মানুষ মিন তুরাব প্রত্যেক মানুষ কি মাটি থেকে কার কথা আল্লাহর কথা মাটিতে আটটা উপাদান কয়টা আটটা উপাদান এর মধ্যে একটা হলো লাইট লাইটটাও মাটির উপাদান এই জন্য মাটির মানুষকে সেজদা করেছেন নূরের ফেরেশতারা ঠিক না বা ঠিক তাহলে সম্মান বেশি হলো কার মাটির মানুষের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাষায় সারা কোরআনকে আমাদের জন্য নসিহা হিসেবে দিয়েছেন ৩০ পারার সূরাগুলো আখেরাত ভিত্তিক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কারণ আমাদের আসল জীবন এটা নয় আসল জীবন আখেরাত আজকে রাতেই আমি আখেরাতের বাসিন্দা হতে পারি ঠিক কি না এই জন্য রাসূল যখনই শুইতে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বুখারীর বর্ণনা বলতেন হে আল্লাহ আমি জানি না এই ঘুম শেষ ঘুম কিনা যদি আপনি আমার রুটা উঠিয়ে নেন রু সবগুলো আল্লাহর হাতে থাকে কোথায় থাকে আল্লাহর হাতে থাকে যখন মানুষ ঘুমায় রুগুলো কার কাছে যায় আল্লাহর কাছে যায় আল্লাহ যাকে ফেরত দেন তিনি আগামী দিন সকাল দেখবেন ঠিক না বা ঠিক আর যাকে ফেরত দেবেন না তিনি আর আসবেন না তো রাসূল সাল্লাল্লাহু বলতেন যদি আমার এই ঘুমটাই শেষ ঘুম হয় তাহলে আপনি আমাকে রহম করুন আমার গুনাহগুলো মাফ করে দিন ওনার কি কোনো গুনাহ ছিল কোন সূরাতে আল্লাহ বলেছেন সূরা ফাতির দুই নম্বর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা তারপরের আয়াতেই আল্লাহ ওনাকে বলেছেন গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি তিনি কেন গুনাহ থেকে মাফ চাইতেন যাতে আমরা চাইতে পারি আমাদের কাজ হবে গুনাহ মাফ চাওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গুনাহ মাফ চায় কিয়ামতে তার মর্যাদা বেড়ে যাবে যার আমলনামায় মাগফিরাতের দোয়া সবচেয়ে বেশি তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এতক্ষণ দেরি হলো কেন তুমি কোথায় ছিলে আরে মেম্বার চেয়ারম্যানদের শান্তি নাই হ্যাঁ একদম ভালো প্রতিনিধি ও ভালো ওর কোটি আদি আপনাদের থানাটাও ভালো কোটি আদি তো না এটা কোটি আদি অর্থ কি এটার কোটটা ফাগলা নামে একটা ফাগলা আসিলে বলে আল্লাহ রে এই ফাগলার আন্ডার হইলেন আগের আটা এখন সাপের জায়গাতে আয় বই রয়েছে হ্যাঁ কোটটা ফাগলা আল্লাহ কোটটা ফাগলা থেকে আমাদেরকে হেফাজত করে পাগলা মিন কোনো জায়গায় ইসলামে আমা আন্তা বিনা এমাতিকে বেমাজনুন হে আল্লাহ হাবিব আপনি আল্লাহর নিয়ামতে পাগল না আমাদের দেশে পাগলামি করে আর কি কিন্তু ইসলামে পাগল কোনো জায়গা নাই পাগলের জন্য তো সব মাপ আমরা পাগলামি করব না সূরা নাবা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে কোন সূরা সূরা নাবা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون
ثم كلا سيعلمون الحمد لله بولي نباه সংবাদ عظيم বিশাল عظيم হলো আল্লাহর সিফাত আমরা প্রতি রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম আবার রাসূলের চরিত্র হলো عظيم চরিত্র কি عظيم কারণ কোরআন ওনার উপর নাযিল হয়েছে কোরআনও عظيم কোরআনও কি ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم سورة হিজরের ভিতরে আল্লাহ বলছেন হে নবী আপনাকে সাতটা আয়াতে কারিমা দিয়েছি তার সাথে বিশাল কোরআন দান করেছি বিশাল কোরআন পাওয়ার কারণে সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শ্রেষ্ঠ চরিত্র আযীম চরিত্র আপনাকে দান করেছি এখানে আল্লাহ বলছেন বিশাল দিন বড় দিন সবচেয়ে বড় দিন একদিন হবে 50,000 বছরের সমান কয় বছর خمسون الف سنه مما تعدون سوره معارج الله বলছেন তোমরা যে গণনাগুলো করো এই গণনা অনুযায়ী কিয়ামতের একদিন হবে 50,000 বছর আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন আশর আরশের ছায়া না আল্লাহর ছায়া কার ছায়া আল্লাহর ছায়া আরশ কোথাও নাই হাদিসের ভিতরে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله أبو هريرة رضي الله عنه بونونا شاد بكتي كي الله نيجير چايا چايا دي بيل سبحان الله شهدين آر كنو چايا ثق بي نا شهدين الله چايا دي بيل پرثوم هلن امام عادل انسابگار امام انسابگار چيرمن انسابگار ام پي انسابگار منتري যিনি আদল করেছেন মানুষের উপর তাকে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দান করে দিবে আল্লাহ আমাদের এই ছোট ভাইটিকে সেখানে কবুল করেন আরো জোরে বলেন আমিন এখন মাহফিল হতে অনেক কষ্ট হয় বিশেষ করে আমার মাহফিল এই ছেলেটা দায়িত্ব নিয়েছে কারণ আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি না আমরা আসি মানুষকে জান্নাতমুখী করার জন্য জাহান্নাম থেকে ফেরানোর জন্য ঠিক কি না বেকুবরা ছাড়া আমাদের মাহফিল কেউ বন্ধ করে না যাদের একটু আকল আছে তারাই মাহফিলটা সচল রাখে ঠিক কি না এই যে এতক্ষণ কথা বলেছি এর ভিতরে কি বেশি বলেন তো কি বেশি কোরআন আর হাদিস আর তো কিছু নাই আমাদের ব্যক্তিগত কোনো কথা থাকবে না এখানে আল্লাহ হেফাজত করেন আরো জোরে বলি আমিন তাহলে নাবাইল আযীম নাবা নবীরা নাবা একই রূপ নাবিয়ুন একই মাদ্দা বিশেষ সংবাদ বহন করেন যারা তারা কি নবী তারা কি নবী আর সবচেয়ে বড় সংবাদ হলো পরকালের সংবাদ যেগুলো আমরা কিছুই জানি না আমার আব্বা একটু আগে এখানে ছিলেন সাডেনলি হি হ্যাজ ডাইড তিনি মারা গেলেন বাস আমার সাথে ডিসকানেক্ট হয়ে গেল এখন এই যে মৃত্যুর পরে তিনি কোথায় আছেন হিন্দু ধর্মে নাই খ্রিস্টান ধর্মে নাই ইহুদি ধর্মে নাই তাদের কিতাব যেগুলো তো ছিল তারা সেগুলোকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমাদের ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোরআন হেফাজত দায়িত্ব কার আল্লাহর এজন্য কেউ এটা নিতে পারে আমরা বললাম আল্লাহ মৃত্যুর পরে আমার আব্বা কোথায় গেল আল্লাহ জবাব দিচ্ছেন আমি ওয়া রাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন কিয়ামত পর্যন্ত যেখানে তোমার আব্বা থাকবে সেটার নাম আলমে বরযখ আলমে বরযখটা কি সূরা আর রহমানের আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলমে বরযখটাকে শোনো মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই আরে কষ্ট হচ্ছে তোমার ভাই দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ এই আমারে বাতাস করে তোমরা গাইব না আবার আল্লাহ এদেরকে কবুল করুক জোরে বলেন আমিন এক গ্রুপ কোরআনের জন্য পাগল আর এক গ্রুপ যাত্রার জন্য পাগল অবশ্য কিশোরগঞ্জে এখন যাত্রা টাত্রা হয় না আগের মতো কথা কন না কে হয় এগুলো বন্ধ করে দিয়ে যাত্রা করে ফাতরারা যেগুলো করে যাত্রা এগুলো হলো ফাতরা ঠিক কিনা নোংরা চুরি ডাকাতি যত নোংরামি আছে সব করা জুয়াও খেলে এটার ভিতরে আরো কি জানি খায়ও আপনারা জানেন এগুলো ভালো এখন কমতেছে আল্লাহ গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইয়াতাসাআলুন কোন জিনিস আম্মা ইয়াতাসাআলুন দে আর গসপিং ইচ আদা তারা পরস্পর কোন জিনিস নিয়ে তর্ক করছে ইয়াতাসাআলুন প্রশ্ন করছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম বিশাল দিন সম্পর্কে عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبِيِّ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ তারা এটার ব্যাপারে اختلاف করে اختلاف না করলে তো ইতিমের গলা ধরে ধাক্কা দিত না গরীবদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত নিরুৎসাহিত হতো না দেশের সম্পদ লুট করত না জনগণের সম্পদ চুরি করত না ঠিক কি না কারণ আখিরাত নাই তার চোখের সামনে কারা আখিরাতকে বিশ্বাস করে না সূরা মাউনের ভিতর আল্লাহ লিস্ট দিচ্ছেন أرأيت الذي قلت أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر কথা গুলো কার কোথায় চাপাবো কোন দিকে চাপাবো স্যার সাফা সাফে নেই যে যেখানে আছেন থাকেন এখন যদি কই এদিকে আসতে তাহলে আমি কোন দিকে যাব মসজিদের বারান্দা খালি এত দূরে এসে যদি একটু চেহারাটা না দেখে তো টেলিভিশন হুনার মতো রেডিও হুনার মতো হয়ে যাবে এর জন্য যত কষ্ট হয় মানুষ আই কন্টাক্টে থাকতে চায় ঠিক আছে আই কন্টাক্টে আর দূর থেকে এসে যদি চেহারা না দেখলো তাহলে তো রেডিও হুনাই ভালো ছিল ঠিক কি না এখন করবেন কি জায়গা ছোট কোরআনের বাগান কোথাও জায়গা হয় না এটাই হলো কোরআনের বরকত আর এখন মানুষ দিন দিন কোরআনমুখী হচ্ছে ঠিক না বা ঠিক আগের চেয়ে মানুষের কোরআনের প্রেমিকতা বাড়ছে না কমছে অনেক বেড়েছে আল্লাহ আরো বাড়িয়ে দিন আরো জোরে বলি আমিন এশার নামাজ সবাই পড়ছেন তো সবাই পড়েছেন আর যারা পড়েন নেই দয়া করে আজকে থেকে শুরু করব ঠিক আছে রাজি আছেন তো আজকে থেকে শুরু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সবচেয়ে বেশি খুশি হবেন আগের গুনাহগুলো maaf করে দিবেন ভবিষ্যতের রাস্তাগুলো ক্লিয়ার করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন আনা আন্দাজন্নি আব্দি বি আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই বান্দা যদি আমাকে একা জিকির করে আমি তাকে একা জিকির করি আর বান্দা যদি অনেক বড় সমাবেশে আমাকে স্মরণ করে তার চেয়ে বড় সমাবেশে আমি তাকে স্মরণ করি বান্দা যদি আমার কাছে এক বিঘত আছে আমি তার কাছে এক গজ দৌড়িয়ে যাই বান্দা যদি এক গজ আমার দিকে আসে আমি তার কাছে এক বাহু পরিমাণ আগায়া যাই বান্দা যদি হেঁটে আসে আমি হামাগুড়ি দিয়ে যেতে থাকি সুবহানাল্লাহ বলবেন না কোন আল্লাহর ইবাদত করছেন আপনি আল্লাহর দিকে আসবেন আল্লাহ আপনার দিকে রহমত নিয়ে আগিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে দিনদার বানিয়ে দেন আরো জোরে বলি আমিন তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা আখিরাতকে বিশ্বাস করে ইউকাযযিবু বিদ্দিন কিয়ামতের দিনকে অস্বীকার করে তাদের প্রথম দোষ হলো ইয়াদউ আল ইয়াতীম এতিমের গলা ধরে ধাক্কা দেয় ভাই মারা গেছে ভাইয়ের সম্পদ ভাইরা লুট করে খায় এরকম লোক অবশ্য এখানে নাই হ্যাঁ এতিম কে আদর করে না এতিমদের দিকে তাকায় না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে খাবার ব্যাপারে উৎসাহিত করে না মিসকিন কারা মিসকিন আর ফকিরের মধ্যে অনেক পার্থক্য মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না নিজের অভাবের কথা কাউকে বলতে পারে এরা হলো মিসকিন আমাদের দেশে মিসকিন বেশি না কম অল্প কিছু লোকের হাতে টাকা পয়সা কুক্ষিগত হয়ে আছে ঠিক কি না এই যে বাজারের আনস্টেবল অবস্থা পেঁয়াজের দাম এখন একটু কমছে বোধহয় না পেঁয়াজের ঝাঁজ কমছে না বাড়ছে আরো আহা কমবে ইনশাআল্লাহ কিছু সিন্ডিকেট আছে এদেরকে ফাঁসি দিয়ে দাও সিন্ডিকেটের কুকুররা শোনো তোমরা যদি তোমাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের যা ক্ষতি করেছো এই ক্ষতির পূরণ তোমরা দিতে পারবা না কিয়ামতের ময়দানে চোরের কাতারে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে যারা বাজারে হঠাৎ করে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে এরকম লোক আছে না নাই আলুর দাম হঠাৎ করে কি জন্য 70 টাকা হবে বাংলাদেশে আলু কোনোদিন তো 30 টাকার উপরে ওঠেনি 40 টাকার উপরে ওঠেনি এখন কত কি জানে
এখনো 60 টাকা কেন বাড়বে এত অল্প কিছু শয়তান এগুলো নাড়িগুড়ি চালাচ্ছে ঠিক না ঠিক তবে তোমাদের অবস্থা খারাপ হবে হারাম খোর কখনো ভালো থাকতে পারে এটা কার সিদ্ধান্ত সিদ্ধান্ত কার আল্লাহর গরিবেরই ভালো থাকে এই যে আপনারা কি শান্তিমত এখানে বসে আছেন আর হারাম খোরগুলো এসি রুমের থাকিও ঘুম আসে না ছয়টা ট্যাবলেট খায়ও শয়তানের চোখে ঘুম আসে না না ঘুমাইতে না ঘুমাইতে হার্টও শেষ লিভারও শেষ খাইতেও পারে না দুনিয়াও শেষ আখেরাত ফওয়াইলুন লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল পাঁচটা কাজের জন্য আল্লাহ কোরআনে ওয়াইলের ঘোষণা দিয়েছেন ওয়াইল হলো দুটি জিনিস একটা হলো অভিশাপ আরেকটা হলো জাহান্নামের এমন একটা জায়গা যেটা থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলটা এমন জায়গা সেখানে উপরে থেকে কোনো জিনিস যদি ছেড়ে দেওয়া হয় ওই ওয়াইলের তলায় পুষতে 40 বছর সময় লেগে যাবে এত গভীর জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা নামাজ জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগরিব ছেড়ে দেয় ঘুমাইয়ে কাজ করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান কার কথা আল্লাহর কথা না কোন কবি বলেছেন কবি নজরুল ইসলাম চেতনার কবি তিনি ছিলেন মুসলমানদের কবি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন যেদিকে কলম চালিয়েছেন সেদিকে সোনা ফুলেছে একটা শ্রোতা আসে আমার অনেক দূর থেকে হেঁটে আসে নজরুলের একটা গজল শোনার জন্য ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙা ইতে নীদ রমজানের রোজার শেষে আমাদের সব আনন্দ শুরু হয় নামাজ দিয়ে ঠিক কি না ঈদে আমরা কি পড়ি কি পড়ি নামাজ পড়ি আতরবাজি ফুলবাজি বোমবাজি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলোর সম্পর্ক হলো বিধর্মীদের সাথে শাবানের 15 তারিখে আমরা যদি এসব আতশবাজি মাতশবাজি না করে ঘুমিয়েও থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুশরিক না হিংসুক না এরা ঘুমিয়ে থাকলেও এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় একটা সহি হাদিস এই ব্যাপারে এই জন্য এই দিনের বরকত নিতে হলে কোন রকমের বেদাতের সাথে জড়ানো যাবে মায়েরা তালিম করে করুক তালিমের কিতাব হবে কোরআন কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে তালিম করা জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়াত খোঁজে আবল্লাহুল্লাহ আল্লাহ নিজে তাকে গোমরা বানায়া দেয় খবরদার তালিমের কিতাব কোনটা হবে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইউযাক্কিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীরা চারটি কাজ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা প্রথম তেলাওয়াত করবে যেমন আমরা তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইউযাক্কিহিম তাজকিয়া করবে আয়াত দিয়ে যা বুঝলো সেটা দিয়ে নিজের জীবন পরিশুদ্ধ করলো ইউআল্লিমুহুমুল কিতাব এই কিতাবটা মানুষকে শিক্ষা দিবে কি করবে শিক্ষা দিবে একটা আলিফ আপনি পারেন আরেক ভাইকে শিক্ষা দেন আরেক বোনকে শিক্ষা দেন বোনরা বোনকে শিক্ষা দিবে কিন্তু কোন মজলিস যেন জিকির করতে করতে মেয়েরা তাদের আওয়াজ বাহিরে চলে যায় এটা কখনো ইসলামী জিকির নয় ইসলাম বিরোধী জিকির এটা খবরদার মেয়েদের কণ্ঠ কখনো বাহিরে যেতে পারবে না কণ্ঠ আওরা কণ্ঠ কি কথা বলেন না কেন কণ্ঠ সতর আপনি কণ্ঠ ছোট করে রাখবেন মেয়েদের কণ্ঠ এখন মাইকে মাশাআল্লাহ ইউটিউবে দেখি বহু মেয়ে ওয়াজ করতেছে এটা চালায় দিছে এগুলো আবার পুরুষরা দেখে কোথায় পাইছেন এগুলো আল্লাহ আমাদেরকে এই সব বেদাত থেকে হেফাজত করুক আরো চিৎকার করে বলি আমিন তাহলে আমরা আখেরাত যারা বিশ্বাস করি তারা কখনো ইতিমের গলা ধরে ধাক্কা দেব না ইতিমের মাথায় যারা হাত রাখে রাসূল বলছেন এক বর্ণায় এই মাথার নিচে যত চুল এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন এক সাহাবী এসে বলছেন হুজুর আমার কলিজাটা শক্ত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এতিমের মাথায় হাত বুলাও পিতামাতার খেদমত করো আল্লাহ তোমার কলিজাটাকে নরম করে দিবেন এতিম কারা
নাবালক বয়সে যারা বাবা হারায় তাদের নাম হলো এতিম, তাদের নাম কি? আর যারা মা হারায় তাদেরকে কি বলা হয়? মা হারালে কি? এ কি যায় না নদী? মা হারালে কি? না বাপ হারালে এতিম, মা হারালে কি? সেউরা না কি জানি কয়, সেউরা এ তো এখন কইছে সেউরা, আগে বুইলা গেছেন গা? মা হারালে সেউরা, বাপ হারালে এই সন্তানটা অগোছালো হয়। এই জন্য আল্লাহ বলছিল আম্মালি ইয়তিমা ফালা তাকহার, এতিমের সাথে কড়কড় ফাতায় কথা বলো না। নবীদের মধ্যে সবচেয়ে বড় এতিম কে ছিলেন? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। জন্মের আগে হারিয়েছেন বাপকে, আর ছয় বছর বয়সে কাকে হারিয়েছেন? মাকে হারিয়েছেন, রাহমাতাল্লিল। এই জন্য একজন নবীকে কোরআনে এতিম বলে আল্লাহ ডেকেছেন, আলম ইয়াজিদিকা ইয়তিমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা বাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলা ফাআগনা ফাআম্মা আল-ইয়তীমা ফালা তাকহার ওয়াআম্মা আস-সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা لا إله إلا الله محمد كلمتها مخصصة আছে তো সবার ভালোবাসেন তো রাতে একা যখন উঠবেন হাসতে করে এই কালেমাটা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হৃদয়ের সবগুলো ভালোবাসা দিয়ে এই কালেমাটা পড়ে আল্লাহ আকাশের সবগুলো দুয়া তাদের জন্য খুলে দেয় যখনই সুযোগ পান কি পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর আর এই কালেমাটা আপনার ভাইকে আপনি পৌঁছিয়ে দিবেন আপনার ব্যবসায় আপনার বাণিজ্যে আপনার ঘরে বাহিরে যেখানেই আপনি যান আপনার পাশে যিনি বসে আছেন তাকে বলেন ভাই পড়েন তো দেখি লা ইলাহা দুইজনে মিলে পড়বেন একসাথে এই কালেমাটা আপনার হিন্দু ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেন বেনামাজির কাছে পৌঁছিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কালেমা যে পড়বে সে কখনো জাহান্নামী হবে না কোনো না কোনো সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন من قال لا إله إلا الله فدخل الجنة এই হাদিস পড়ে আবু হুরায়রা মায়ের খেয়েছেন কি খেয়েছেন রাসূলকে পাওয়া যাচ্ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানে আবু তালহা তিনার বাগানে গিয়ে পানি খাচ্ছিলেন আর খেজুর খাচ্ছিলেন ফজরের পর সাহাবায়ে কেরাম বললেন আমরা খুঁজতে লাগলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন আমি মিসলা সালাব আমি শিয়ালের মতো করে ওই বাগানে ঢুকেছি বাগানটা ঘেরা দিয়া ছিল এক জায়গা দিয়ে একটু মাটি কম ছিল ওখানে আমি শিয়ালের মতো ঢুকেছি ঢুকে গিয়ে দেখেছি রাসূলুল্লাহ ভিতরে পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা খুঁজতে খুঁজতে হয়রান আপনি এখানে আলহামদুলিল্লাহ সুন্দর খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন এগুলো সরাও এগুলো এত কিছু দিছো কেন কিছু হুজুর আসে স্টেজে শুধু খাওয়া দাওয়া নিয়ে বসে থাকে কতক্ষণ পরে চা খায় পানি খায় দরকার নাই এগুলো খাওয়াইলে সবাইরে খাওয়াও সবাইরে দাও পানি চা দাও সবাই রে দেখি মাহফিল কমিটি আমার দরকার নাই এগুলো দরকার হলে আমি বলবো রাসূল সাল্লাল্লাহু বললেন শোনো আবু হুরায়রা একটু আগে আমার কাছে ওহী এসেছে আলহামদুলিল্লাহ বলে আমার নবীর সবই ওহী ঠিক না ঠিক নিজের মন থেকে কোনো কথা কখনো তিনি বলেন না এই জন্য যারা বলে হাদিস মানি না এরা হলো আসল কাফের খবরদার আহলে কোরআন বলো তুই হলো আহলে কাফের তুই কিসের তুই আহলে কোরআন মূর্খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া কোনোভাবেই কোরআন মানা সম্ভব নয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের কথা আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহী এসেছে যেটা রাসূলের হাদিস সেটা হলো হে গাইরে মাতলু আর যেটা কোরআন ওটা হলো মাতলু ওটার সব কিছু কে দিয়েছেন রাসূল শুধু তেলাওয়াত করতেন মাতলু মাতলু তিনি শুধু তেলাওয়াত করতেন আর যেটা হাদিস সেটার ওয়ার্ডিংটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কিন্তু ওটার থিমটা ওটার চিন্তাটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাত্র আমাকে জানানো হলো যে কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ আপনারা বোধহয় কালেমা পড়েন নাই এখন কালেমা পড়েছেন আরেকজন জমি চুরি করেছেন আপনি চোর আপনার কালেমাটা নষ্ট হয়ে যেতে পারে আপনি কালেমা পড়েছেন মদ খাইলেন আপনার কালেমাটা নষ্ট হয়ে যেতে পারে আপনি কালেমা পড়েছেন আরেক ভাইকে হত্যা করে ফেলেছেন আপনার দিনই ভাইকে আপনার কালেমাটা চলে যেতে পারে এগুলো খেয়াল রাখবেন আপনি কালেমা পড়েছেন রাসূলকে গালি দিয়েছেন এরকম মূর্খ আছে না নাই কথা বলেন না কেন আমার দেশে রাসূলকে গালি দেয় এরকম পান্ডা আছে না নাই
আপনি তাদের সাথে শামিল হয়েছেন আল্লাহ বলছেন লাইহবাতান্না আমালুকুম তোমার আমল আমি बर्बाद করে দেব আপনি কালেমা পড়েছেন মাজারে গিয়ে সেজদা দিয়ে পড়ে আছেন কোথাকার কোন বুজুর্গ না বুজুর্গ আছে তার পায়ের সামনে আপনি সেজদা দিয়ে পড়ে আছেন আছে না এরকম লোক কথা বলেন না কেন আরে ল্যাংটা মানুষের পিছনে ঘুরে আমি গেলাম কুমিল্লা নবীনগরের একটা জায়গা মুরাদনগর থেকে আসতেছি রাতে দেখি যে একটা লোক দাড়ি মোস বিশাল লম্বা সালাত চট গায়ে নিচে দিয়ে উলঙ্গ পিছনে দেখি যে পুরুষও হাঁটতেছে মহিলাও হাঁটতেছে আমি বললাম এই লোকটা কে উলঙ্গ কয় হুজুর ভিতরে জিনিস আছে আলো কোন জিনিস আছে তো দেখাই যাচ্ছে শয়তানও তো উলঙ্গ হয় না লাঠি মেরে পানিতে ফেলায় সমস্ত বেয়াদবদেরকে মানুষের আমল কত নষ্ট হয় একটা লোক যদি এক সপ্তাহ গোসল না করে ওর কাছে তো শয়তানও যায় না এত দুর্গন্ধ হয় এদের পিছনে হাঁটে মুমিন কখনো অপরিচ্ছন্ন হবে না আর নাজাফাতু মিনাল ঈমান পরিচ্ছন্নতা ঈমানের অংশ ঠিক না বা ঠিক মুমিনের গায়ে থেকে কখনো দুর্গন্ধ বের হবে না মুমিন সবসময় সুগন্ধি ব্যবহার করবে এইজন্য কোন দুর্গন্ধ জিনিস মুমিন কখনো ব্যবহার করবে বিড়ির ভিতরে বিরাট সুগন্ধি কি বলেন হ্যাঁ বিড়ি বিড়ি পেঁয়াজ খেয়ে সাহাবী গেছেন মসজিদে রাসূল বলেছেন ডেনা ধরে মসজিদের বাইরে ফেলে দাও পেঁয়াজ আর রসুন মসজিদের বাইরে ফেলে দাও দুটো হালাল না হারাম কথা বলেন হালাল শুধু হালাল না রসুনের ভিতরে এত উপাদান রসুন আপনি খাবেন কখনো হার্ট ব্লক হবে না কখনো রক্ত জমাট বাঁধবে না আপনার শরীর সব সময় টসটসে থাকবে এই যে শ্বাস প্রশ্বাসের যাদের সমস্যা পেঁয়াজ আর রসুন এদের জন্য শ্রেষ্ঠ ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার দেনা বাহিরে দিয়ে আসো আর যদি রাসূল এই বিড়ি খদ্দেরকে পাইতো কিনা জানি করতো আল্লাহই ভালো জানে বিড়ি খায়া মসজিদের বাইরে এরপর মসজিদে ঢুকে আসে না খবিশ খবরদার জাহান্নামীরা ধোয়ার ভিতরে থাকবে কার কথা সূরা রহমানে আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ধোয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা মুমিন কখনো ধোয়ার ভিতরে থাকতে পারে আল্লাহ আমাদের কেটা থেকে হেফাজত করেন বলেন আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ইতিমদেরকে মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না সবচেয়ে বড় মিসকিন হলো আপনার আপন ভাই আপনার আপন বোন অভাবের কারণে মুখ খুলে আপনার কাছে কিছু বলে না কিন্তু দিন নুন আনতে পান্তা ফুরায় কষ্টে দিনগুলো যায় আসে না নাই গোপনে তাকে আপনি গিয়ে তাকাতের টাকাই দেন জাকাতের টাকাই হাদিয়া দেন ডাবল সওয়াব আল্লাহ আমল্লামায় দিয়ে দিবেন একটা হলো টাকা সওয়াব আরেকটা হলো নিকটাত্মীয়র সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু বললেন যদি তুমি এটা চাও তাহলে তুমি নিকটাত্মীয়কে দান করো আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন যখন কোরআনের আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আবু তালহা মসজিদ নববীর সামনে যে বিশাল বাগানের মালিক ছিলেন তিনি রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিস আমি আপনার রাস্তায় আল্লাহর রাস্তায় না দেব ততক্ষণ আমার কোনো দান কবুল হবে কোনো সওয়াব আমি পাব না আমি আমার এই বাগান আপনার হাতে তুলে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন তোমার বাগান আমি পেয়েছি তবে শুনো এটা নিকটাত্মীয়র মধ্যে দান করে দাও দুইটা সওয়াব পাবা একটা হলো দানের সওয়াব আরেকটা হলো নিকটাত্মীয়ের সওয়াব নিকটাত্মীয়টা কিয়ামতের ময়দানে চলে আসবে কিয়ামতের ময়দানে সিলাহি রাহমি যারা এটা ছিন্ন করেছে ওদের ব্যাপারে আল্লাহকে বলবে আল্লাহ এ আমাকে ছিন্ন করেছে আপনার রহমত থেকে একে ছিন্ন করে দেন আর যারা জোড়া লাগিয়েছে তাদের ব্যাপারে বলবে এ আমাকে জোড়া লাগিয়েছে আপনার রহমতের জোড়া তার সাথে আপনি লাগিয়ে দেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল যেই মুসল্লিরা সকাল বেলায় ফজর পড়ে দুপুর বেলায় ভুলে যায় ফজরে আমাদের মুসল্লি কম হয় না বেশি আহারে অথচ নামাজের মা কোন সালাত কোন সালাতে সবচেয়ে বেশি ফেরেশতা আসে কোন সালাতে সবচেয়ে বেশি ফেরেশতা আসে কোন সালাত আল্লাহর কাছে সাক্ষী হয় ফজর
ফজর যে পড়বে রাসূল অনেকগুলো বর্ণনা রাসূল বলছেন তাকে আল্লাহ নিজের জিম্মায় রাখেন সুবহানাল্লাহ আর যে আল্লাহর জিম্মায় থাকে তাকে যদি আপনি মারেন আপনার আপনার বিরুদ্ধে বাদী হবেন কে কে বাদী হবেন আল্লাহ বাদী হবেন খবরদার মান সাল্লা সুবহা ও হুয়া ফি যিম্মাতিল্লাহ যে ফজর পড়বে আল্লাহ তাকে নিজের জিম্মায় রেখে দেয় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি বর্ণনা লাইয়ুল জান্নাত আগুন কখনো তাকে স্পর্শ করতে পারবে না দুই ঠান্ডা নামাজ যে আদায় করবে সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে যে নামাজ পড়বে সে তাকে কখনো জাহান্নামে স্পর্শ করতে পারবে এখন শুধু এই দুই রাকাত পড়েন আর তিন রাকাত পড়েন না নাকি এই দুই রাকাত যারা দুই ওয়াক্ত যারা পড়বে বাকিটা এমনিই পড়বে ঠিকটা ঠিক ফজর যায় ঘুমে আর বিকাল যায় কিসে খেলাধুলায় দোকানের ব্যবসা বাণিজ্যে ঠিকটা ঠিক এজন্য এই দুই নামাজকে আবার এই দুই নামাজে ফেরেশতারা ক্রস হয় রাতের ফেরেশতারা ফজরের সময় যখন ওই যে আসরের সময় আসে আবার দিনের ফেরেশতারা আসরের সময় যায় তখন রাতের ফেরেশতা যখন আসে আসরের সময় এসে দেখে লোকটা দাঁড়ানো নামাজে আবার দিনের ফেরেশতা যখন চাচ্ছে তারাও গিয়ে রিপোর্ট করে আল্লাহ জিজ্ঞেস করেন কেমন অবস্থায় রেখে এসেছো আমার গোলামদেরকে তারা বলে ইউসাল্লুন তাদেরকে সলাত অবস্থায় রেখে এসেছি আবার দিনের ফেরেশতারা রাতের ফেরেশতারা এসে দেখে সলাতে তার ২৪ ঘন্টায় সলাত লেখা হয়ে যায় আজকে থেকে আর নামাজ ছেড়ে দেবো না রাজি আছি তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখায় দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামাই নামাজ পড়বেন কোথায় কোথায় মসজিদে কোথায় মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের বর্ণনা যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায় দেয় নামাজের বিকল্প কিছুই নেই যত কষ্টই হোক সালাত 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 রাসূলের জীবনের শেষ কথা হলো দুইটি কয়টি দুইটি আয়েশা বলছেন আমার কোলের ভিতরে রাসূল মাথা রেখেছেন আওয়াজটা ক্ষীণ হয়ে আসছে আমার ঘরে আলো জ্বালানোর মতো কোনো চেরাগ ছিল না আমি আমার কানটাকে আস্তে করে রাসূলের কাছে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাত 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 ইমানুকুম আমার উম্মতেরা সলাত ছেড়ে দিও না সলাত ছেড়ে দিও না আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি সদয় ব্যবহার করো অধীনস্থ তোমার বিবি অধীনস্থ তোমার কাজের লোক অধীনস্থ তোমার তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তুমি এলাকার দায়িত্ববান তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না নামাজ যারা ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহর সম্পর্ক শেষ আপনি এসা পড়েন না ইচ্ছা করে এই রাতে যদি আপনি মারা যান কোথায় যাবেন কোথায় নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দেয় তিন ইমাম বলেছে তাকে হত্যা করো আর ইমাম আবু হানিফা বলছে না অসজুনুহু জাস্ট প্রিজন হিম কিপ ইন দা প্রিজন আনটিল হি উইল বি রেগুলার ইন দা প্রেয়ার তাকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলার না হয় আর বাকি তিন ইমাম বলেছেন তাকে হত্যা করে ফেলো নামাজ পড়লেই আপনার উপর দায়িত্ব নিয়ে যান কে কে নেন আল্লাহ দায়িত্ব নেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন যাতে করে আমাদের জীবন সুন্দর হয় ২৪ ঘন্টায় যেন আমরা নামাজের ভিতরে থাকি আল্লাহ তৌফিক দান করেন আচ্ছা বলেন তো নামাজ পড়লে ভালো লাগে না খারাপ নামাজে এসে খারাপ লাগছে এরকম একজন হাত তুলেন তো মাশাআল্লাহ আমার লাগছে একসময় আমার লাগে কখন খারাপ জানেন যখন ইমাম সাহেব খুব দৌড়াদৌড়ি শুরু করে রুকুতে গিয়ে তসবি পড়তে পারে না রুকু থেকে উঠে রব্বানা আল্লাহ কালহাম না কইতে আবার দৌড় মারে আর এরকম আছে না অনেক জায়গায় হ্যাঁ রেগুলার যদি এটা করে হুজুরকে একটু বুঝান যে হুজুর তাদিলে আর কানটা তিন ইমাম বলেছেন ফরজ আর একজন বলেছেন ওয়াজিব তাদিলে আর কান রুকুনগুলোর মধ্যে তাদিল করা দাঁড়িয়ে যতক্ষণ রুকুতে ততক্ষণ রুকুতে যখন রুতুকে উঠে ততক্ষণ দুই সেজদার মধ্যে যতক্ষণ দুই সেজদায় যতক্ষণ সেজদার মধ্যখানে ততক্ষণ লম্বা দোয়া আছে না নাই এগুলো শিখেন কবে শিখবেন রুকু থেকে উঠে রাসূল কত লম্বা দোয়া পড়তেন কত লম্বা দোয়া পড়তেন একজন সাহাবী বলেছেন হামদান কাসিরান তৈবান মুবারাকান
রাসূল এটাকে সম্মতি দিয়েছেন অসংখ্য ফেরেশতা 30 জন অধিক ফেরেশতা এটা সওয়াব নিয়ে কালাকালি করছে আমরা এটা পড়ব কিন্তু রাসূল কি পড়তেন মেল উলার ملء السماوات ملء ما شئت من بعد أهل الثنايا المجد أنت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এতটুকু পড়তেন রহমাতাল্লিল আলামিন আবার এখন এই সময় তিনি কুনুতে নাজিলা পড়তেন মাগরিবে পড়তেন আশায় পড়তেন যোহরে পড়তেন আসরে পড়তেন রুকু থেকে উঠে দ্বিতীয় রাকাতে অথবা তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন মুসলমানদের জন্য আল্লাহুম্মা ওয়াহহিল সুফুফাল মুসলিমিন হে আল্লাহ মুসলমানদের দলগুলোকে একত্রিত করে দেন আমরা মুসলমানরা সব এক দল কয় দল কয় দল আমাদের আল্লাহ কয় জন রাসূল কয় জন আমাদের কোরআন কয়টি সারা পৃথিবীতে আমরা আমাদের মতো ঐক্যবদ্ধ আর কেউ একটা সূরা দিয়ে আমরা সারা পৃথিবীর নামাজ শুরু করি ঠিক কি না আড়াইশো কোটি মুসলমান নামাজে সবাই কোন সূরা পড়ে সুবহানাল্লাহ বলবেন না রুকুতে কি পড়ে সুবহান রাব্বিয়াল আযীম সেজদায় কি পড়ে সুবহান রাব্বিয়াল এত মিল পৃথিবীর কোন ধর্মে আছে আপনি দেখেন ভারতের হিন্দুদের সাথে বাংলাদেশের হিন্দুদের কোনো মিল নাই বিভিন্ন রকমের অনুষ্ঠান আদি মিল নাই আবার আপনি দেখেন খ্রিস্টানদের সাথে আমেরিকার খ্রিস্টানের সাথে ফ্রান্সের খ্রিস্টানের কোনো মিল কিন্তু আমাদের সারা পৃথিবীতে একটা এই জন্য যারা মুসলমানদের মধ্যে দলাদলি করে এরা ইসলামের আসল দুশ্মন ঠিক না ঠিক আমি এখান থেকে চলে যাই আমার নাবাতে চলে যাই عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون অচিরেই তারা জানবে আমরা মনে করি কিয়ামত দূরে আল্লাহ বলেন নারাহু করিবা আমি দেখি কাছে আর তোমরা কেমনে দূরে মনে করো কিয়ামত কাছে না দূরে কাছে এখন মারা গেলে আপনার কিয়ামত শুরু আল্লাহ আমাদেরকে সহি অবস্থায় নেককার অবস্থায় আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন দোয়া করবেন জুমার দিন যেন আপনার মৃত্যু হয় কি দিন জুমার দিন তাহলে কবর আজাব হবে না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ জুমার দিন আমাকে নিয়ে যান তাহলে যদি অন্য দিনও মরেন এই দিনের সওয়াব আপনাকে দান করে দিবেন কে এটাই হলো আল্লাহর কাছে চাওয়ার ফায়দা আল্লাহর কাছে যে চায় আল্লাহ কখনো তাকে ফেরত দেন না সুবহানাল্লাহ উদুনি আস্তাজিব লাকুম আমরা বুঝতে ভুল করি সাহাবায়ে কেরাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলুল্লাহ জীবনে কত কিছু চাইলাম আমরাও তো চেয়েছি আমিও চেয়েছি আপনারাও চেয়েছেন কত চাইছি এটার কোনো হিসাব নাই কারণ আমরা অনেক জায়গায় আমিন আমিন করেছি হুজুর দোয়া করেছেন ঠিক না ঠিক এখন হুজুর কি বলেছেন আমরা কেউ জানি না আল্লাহ বলবেন কি কি চেয়েছ আপনি বলবেন আল্লাহ বিল্ডিং চেয়েছি আমার মাটির ঘর দিছেন আমি চেয়েছি আপনার কাছে গাড়ি আপনার আমার ভাঙা সাইকেল একটা দিয়েছেন আপনি তিন চারটা কথা বলবেন আর বলতে পারবেন না এবার আল্লাহ বলবেন কি কি চেয়েছ বলো দুই চারটা বলার পরে আপনার ভাষা শেষ এবার আল্লাহ বলবেন ডান দিকে তাকাও ডান দিকে তাকিয়ে আপনি দেখবেন শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছেন সব জান্নাতে সাজিয়ে রেখেছে সেজদায় গিয়ে বলবেন আল্লাহ যেই দুই চারটা দুনিয়ায় দিয়েছেন এটাও যদি না দিতেন কতই না ভালো হতো কারণ মৃত্যুর পরেই দুনিয়া শেষ দুনিয়া দুনিয়া শেষ চোখ বন্ধ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ দুনিয়ার কোনো দাম নাই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কত কোটি টাকার মালিক ষোলো দিন হসপিটালে কাতরাচ্ছে পাশে ছেলে নাই মেয়ে নাই বউ নাই বিবি নাই কেউ নাই চায়না থেকে কিছু ডাক্তার এনেছে আর সে বলতেছে আল্লাহ আমার সব সম্পদ নিয়ে যাক আমার একটু শান্তি দেখ শান্তির মালিককে আরো জোরে বলেন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বলি আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে অল ইকরাম শান্তি চাইবেন কার কাছে শান্তি চাওয়ার জন্য উঠতে বসতে চলতে ফিরতে সালাম দিবেন কারণ শান্তি যে পেতে চায় সে সালাম দিতে হয় ঠিক না ঠিক আল্লাহর নামই সালাম কোন জিনিস নিয়ে তারা কোন জিনিস নিয়ে ইখতিলাফ করছে সাইআলামুন অচিরেই তারা জানবে আলাম না জালিল আরদ মেহাদা কিয়ামত নিয়ে কিভাবে তারা বিতর্ক করে তারা কি দেখে না আমি কি সুন্দর করে জমিনটাকে কোল বানিয়ে দিয়েছি জমিনটা কি কোল মানুষ মানুষের কোলে যেইভাবে বসে সেভাবে আমরা বসে আছি ঠিক না ঠিক আলাম না জালিল আরদ
مهادا والجبال أوتادا پہاڑ گلو کے گھٹی بانیے دیئے چھی ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا جوڑائے جوڑائے تمہادر کے سشتی کرے چھی کشر گنجر میں ڈھاکر چھلے بیبہ ہوئی کی نا کتھا کن نکر کشر گنجر میں کہ کھائسون آر ڈھاکایا پلا کھایا بحالا کھائچا حالا شب دتا ادھر کنتو گنان نا اورا ایمنے ہاشے شاتے حالا کھایا বাপে পোলারকে আবেহালা কই গেছিলে পোলাকে বাবা হালা ভুইলা গেছ আমারে যে বাজারে পাঠাইছ আমি তো নতুন ঢাকায় আসছি মানে ব্যাপারটা কি বুড়া হালা হয় কেমনে হ্যালো এই ছেলে এই বুড়া মানছিলে তুমি হালা কইলা কেমনে এ তো অমন্দি হইলে হইতে পারে এখন মুরব্বি কয় তুমি হালা ভিতরে ঢুকছো কে আমি কইলাম ওই আমি আপনার হালা হইলাম কয় এটা হলো মহব্বতের হালা বুঝছো নাকি আমরা মহব্বত করে মানছিরে হালা কইলাম মিল হয় ছেলে মেয়ে হয় ঠিক না বে ঠিক কি সুন্দর জোড় আল্লাহ সৃষ্টি করেছেন কোথায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী সারার সাথে আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছেন আবার হাজেরা আরেক বিশ্ব সুন্দরী বিশ্ব সম্রাজ্ঞী বিশ্ব জ্ঞানীর সাথে তিনি জোড়া লাগিয়ে দিয়েছেন দুই বিবির ঘর থেকে দুইজন শ্রেষ্ঠ নবী দুনিয়াকে উপহার দিয়ে দিয়েছে ১২ জন সন্তান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এর মধ্যে দুইজন হয়েছে নবী কয়জন একজন ইসহাক আরেকজন ইসমাইল মা হাজরার ঘরে ইসমাইল এখানেই হলো ইহুদিদের সাথে আমাদের ঠেলাঠেলি ইহুদিরা কয় ইসহাক আলাইহিস সালামের ঘরে নাকি ইসমাইল এসেছে ইসহাক আলাইহিস সালামের ঘরে নাকি ইসমাইল এসেছে সারার ঘরে নাকি ইসমাইল এসেছে কিন্তু আল্লাহর কোরআন বলে হাজরার ঘরে এসেছে কে কথা বলেন ইসমাইল ওরা বলে ইসহাক আলাইহিস সালাম নাকি কুরবানি করা হয়েছে আর আল্লাহর কোরআন বলে কুরবানি হয়েছেন কে ইসমাইল আলাইহিস এখানে হলো পার্থক্য ইহুদিদের সাথে ইহুদিরা আসলে দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি এই পৃথিবীর যত অপকর্ম এই সব অপকর্মের হোতা হলো দুইটা গ্রুপ ইহুদি এবং মুশরিকেরা এরা সব সময় একসাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি খলাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ঘুমকে তোমাদের শান্তির বাহন করে দিয়েছি পাঁচ সাত ঘন্টা তোমরা পরিশ্রম করো দুই তিন ঘন্টা ঘুম দিয়ে আমি তোমাদেরকে ফ্রেশ করে দেই কে দিয়েছেন এটা ও জাআলনা নাওমাকুম সুবাতা ও জাআলনা লাইলা লিবাসা ও জাআলনা নাহারা মাশা রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি পোশাক যেরকম তোমার শরীর ঢেকে রাখে রাত যদি না থাকতো মানুষ সব পাগল হয়ে যেত এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেলগুলোকে ঘুম পাড়ায়া দেন এই জন্য রাতের বেলায় খাওয়ার পর রাসুল হাঁটতেন রাসুল মাগরিবের পরেই খেতেন এসার পরে কখনো ভারী খাওয়া খান নাই রাহমাতাল লিল আলামিন মাগরিবের পরেই খেতেন খেয়ে হাঁটতেন খেয়ে এসার নামাজে যেতেন আবার বলেছেন ইদা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা বুখারীর বর্ণায় বলেছেন যখন এশার নামাজ আর রাতের খাওয়া একসাথে হয় আগে তোমরা খাও তারপরে কোথায় যাও কথা কন না কেন তারপরে কোথায় যাও নামাজে যাও এখন মেডিকেল সায়েন্স বলছে রাতের বেলায় সেলগুলো ঘুমিয়ে থাকে খাওয়ার পরে যদি না হাঁটেন খাওয়াগুলো সুন্দর মতো হজম হয় না আর দুপুর বেলায় রাসুল একটু কাইলওয়ালা করতেন তাও জোহরের আগে আমরা জোহরের নামাজ পড়ে ভরিয়ে ভাত খায়া শীত হয়ে ঘুম একটা দিই উঠে কয় মাশাআল্লাহ সুন্নতি ঘুম দিছে পাইছেন কোথায় এই সুন্নতি ঘুম রাসুল সাল্লাম কখনো তো জোহরের পরে রাতে দুপুরের খাওয়ার খেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন জোহরের আগে খেয়ে একটু গড়াগড়ি করতেন কিল্লু ফাইন্না শয়তান আলাম ইয়াকিল্লু তোমরা একটু গড়াগড়ি খাও কারণ শয়তান একটু গড়াগড়ি করে না শয়তান ঘুমাইলেই একদম ঘুম দেয় কিল্লু করে না অল্প করে না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাইলা করতেন এখন মেডিকেল সায়েন্স বলছে দুপুরে খাওয়ার পর যেখানে খান ওখানে একটু আপনার শরীরটাকে এলিয়ে দেন একটু সোজা হয়ে কতক্ষণ পাঁচ মিনিট সাত মিনিট রেস্ট নেন আপনার লিভারটা শান্ত হবে লিভারের শক্তি বেড়ে যাবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আবার রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না খাওয়ার আগে পানি খেতেন অথবা আধা ঘন্টা ৪৫ মিনিট পরে খেতেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা খাওয়ার সাথে সাথে পানি খায় এদের খাওয়াগুলো হজম হয় না এদের পেটের ভিতরে গ্যাস হয়ে যায় ওই জন্য বাংলাদেশে এত গ্যাসের ঘনি ইয়া রাসূলুল্লাহ কি বলবো বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয় তবে আমি দেখেছি জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছেন গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে
এই জামাটা আগুন হয়ে তার সারা শরীর পুড়ে দিচ্ছে। সাহাবায়ে কেরামের একজন জিজ্ঞেস করলেন, একটা সুতা ধরে আহাদি কে তাতুম মিনান নার, এই সুতাটাও কি আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি রাষ্ট্রের কোনো সুতাও না বলে নাও, এটা আগুনের টুকরা হয়ে তোমাকে জ্বালিয়ে দিবে। ওমর ফারুকের মতো শাসক চিকিৎসার পয়সা পায়নি, আবু লুলু ফজরের নামাজে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে ইহুদির বাচ্চা, সেও ছিল ইহুদি, সেও ছিল কি ইহুদি, এই সেই ইহুদির গোষ্ঠী, তিনার পেটে ছুরি মেরে দিয়েছে, তিনি দ্বিতীয় রাকাত পড়তে পারেন নাই। তিনি বললেন, ওয়াই হাক, আমি ধ্বংস হয়ে গেছি, আমি দ্বিতীয় রাকাত পড়তে পারিনি, কত আফসোস করেছেন নামাজের জন্য। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু চিকিৎসার পয়সা পায়নি, অর্ধ পৃথিবীর শাসক। একজন সাহাবী বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু রফাত মুবারকের দুই সপ্তাহ পরে আমি তাকে স্বপ্ন দেখি, তিনি খুব ব্যস্ত। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত ব্যস্ত কেন? তিনি বলছেন, আমি আমার রাষ্ট্রের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিচ্ছি। কোন ওমর? যিনি বলতেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোন ওমর? যেই ওমর নিজের ছেলে ওট বড় করে বাজারে নিয়ে গেছে কোরবানির ঈদ, তিনি মুখ বেঁধে বাজারে হাজির, ওটের দাম দেখছেন, ছাগলের দাম দেখছেন, হঠাৎ করে দেখে নিজের ছেলে দাঁড়ানো, মুখ বাঁধা, ছেলে চিনে নাই, বলছে এই ওটটা কার? বলছে আমার। কত বেচবা? দাম একটা হাকালেন। এবার ওমর ফারুক বলেন, কিনছো কত দিয়া? ছেলে বলছে, আপনাকে কিনা দাম বলবো কেন? এবার তিনি মুখ থেকে কাপড় নামালেন, ছেলে বলছে আব্বা। ওমর বলছে, হ্যাঁ আমি তোমার আব্বা, তুমি ওটের ব্যবসায়ী কবে হইলা? বলছে, আব্বা আমি ওটার ব্যবসায়ী নই, শুকনো একটা উঁট কিনেছি, আপনি যেখানে বসে রাষ্ট্র চালান ওটার পিছনে একটা বাগিচা আছে, একটা মাঠ আছে, ওখানের ঘাস আমি খাইয়েছি, উঁটটা তাজা হয়েছে, এখন বিক্রি করতে এনেছি। এবার ওমর ফারুক বললেন, শুনো, ওই মাঠ জনগণের মাঠ, যেই পয়সা দিয়ে উঁট কিনেছো ওই পয়সা নিয়ে বাড়ি আসবা, আর বেশি যেটা বেচবা রাষ্ট্রের কোষাগরে জমা দিয়ে দিও। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি এরা জান্নাতি হন নাই। আমরা আমাদের জীবনের হিসাব আমরা মিলাবো। হাসিবনা হিসাবাই ইয়াসিরা। রাসূল সেজদায় গিয়ে এই দোয়া পড়তেন। মা আয়েশা বলতেন, আপনি কেন এই দোয়া পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাকে রহমত দিয়ে ঘিরে দিবেন। উম্মতের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন, নিজের জন্য কোনো দোয়া রাসূল করেন নাই, উম্মত যেন করতে পারে সেই জন্য তিনি এই দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার, হায় রে কিশোর মঞ্জের লোক রে, আহারে এত বাঁস, এত ধান চাল যায় কই, এত সুন্দর মাছ, সুবহানাল্লাহ, কিশোরগঞ্জের খাওয়ার বহর কি। এই যে ইটনা মাইনিমুখে গেলে আপনি দেখবেন, আহারে বাংলাদেশের সব সুখ যেন ওখানে, সুবহানাল্লাহ, কি সুন্দর দেশ, এত সমতল ল্যান্ড বাংলাদেশের কোথাও নেই। এখন এই যে হাওয়ারে বাঁধ দেওয়ার কারণে বন্যা হয়ে যাচ্ছে বিশাল, আপনাদের প্রেসিডেন্ট সাহেব বিশাল রাস্তা করেছেন, কি নান্দনিক, সেটা দেখতে গিয়ে এক হুজুর পোলাপান নিয়ে মরছে। হ্যাঁ তুই যাবি তো যাবি, ছেলেদেরকে সাঁতার শিখিয়ে যা, নদী দেখতে যাবা, কি সুন্দর দেশ কিশোরগঞ্জ, আসলেই সুন্দর নান্দনিক। আমি তো আগে অনেক আগে থেকে কিশোরগঞ্জ আসি, ওই যে হুসাইন কি হোসেনপুর, হোসেনপুরে আসছি প্রথম, দিনের লোকেরা খুব সেখানে দিনের বেলায় আমাকে প্রথম এখানে নিয়ে আসছিলেন। আর ইটনা মাইনিমুখে সি সি প্লেন দিয়ে গিয়েছে, পানিতে নেমেছি একজন কোরআনের আল্লামার সাথে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই কিশোরগঞ্জকে ইসলামের জন্য কবুল করেন। আপনি হিসাব করবেন আপনার কোন কোন খাতে আপনি পয়সা নষ্ট করেছেন, খবরদার, কার কাছে হিসাব দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষকে কার সামনে দাঁড়াতে হবে,
আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন আপনি একা কেউ আপনার সাথে যাবে না ঠিক না ঠিক ফরদা একা দাঁড়াতে হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি maaf করে দেন আল্লাহ বলেন অনেক সবার কাছে আল্লাহ হিসাব চাইবেন কারো কাছে গোপনে কারো কাছে প্রকাশ্যে সবাইকে আল্লাহ ধরবেন যাদেরকে আল্লাহ দয়া করবেন গোপনে তাকে বলবেন এই দোষ তুমি করেছো নাকি হ্যাঁ আল্লাহ করেছি এগুলো আমারই আমলনামা আল্লাহ বলবেন করেছো আমি তোরে maaf করে দিলাম আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আরো জোরে বলেন আমিন অতীতকালের একজন লোকের কথা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিস এসেছে সেই মৃত্যুর আগে দিয়ে তার ছেলে মেয়েদেরকে বলছে এই ছেলেরা আমি তোমাদের কেমন বাপ বলছে আপনি আমাদের শ্রেষ্ঠ বাপ আপনি ভালো বাপ বলছে শুনো আমি মারা গেলে আমাকে পোড়ায়া আমার ছালিগুলো অর্ধেক সাগরে অর্ধেক বাতাসে মিলিয়ে দিও যেই কথা সেই কাজ মারা যাওয়ার পরে লাশটা পোড়ানো হলো অর্ধেক সাগরে অর্ধেক মরুভূমিতে ছিটিয়ে দেওয়া হলো যখন আল্লাহর কাছে গেল আল্লাহ বললেন আল্লাহ কোন বলার আগে ফায়া কোন হয়ে যায় ঠিক না ঠিক সে দাঁড়িয়ে গেল এখানে সে আল্লাহর তিনটা ক্ষমতা অস্বীকার করলো প্রথম অস্বীকার করলো আল্লাহর সামনে আর তাকে দাঁড়াতে হবে না দ্বিতীয় অস্বীকার করলো আল্লাহ তাকে আর একত্রিত করতে পারবেন না তৃতীয় অস্বীকার করলো আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না কিন্তু এগুলো কোনোটাই তার মনের ভিতরে ছিল না অজান্তেই করেছে আল্লাহর সামনে দাঁড়ালো আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এই কাজটি করেছো তুমি তিনি বলবেন আল্লাহ মাখাফাতাক আপনার ভয়ের জন্য আমি এটা করেছি আমি যা আমল করেছি আপনার সামনে চেহারা দেখাতে পারবো না এই জন্যই আমি বলেছি আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তো হৃদয়ের খবর জানেন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তোমাকে আমি মাফ করে দিলাম ভয় থাকতে হবে কার ও আম্মা পড়েন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওনাহা নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে উপস্থিতি আমি একটা খারাপ কাজ করলে আমাকে সবার আগে দেখবেন কে কে দেখবেন আমি গম চুরি করলে কে দেখবেন জমির আল ফেললে কে দেখবেন আমি অন্ধকারে কিছু করলে আমাকে কে দেখবেন আল্লাহ দেখবেন এই উপস্থিতিতে যারা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি হুইল ফিয়ার দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি যে আল্লাহ আছেন দেখছেন এই ভয় যার মনের মধ্যে আছে যে মন যা চায় তা চায় না আল্লাহ বলেছেন জান্নাত তার বাড়ি হয়ে যাবে মৃত্যুর পরে জান্নাত দিবেন কে আল্লাহ দিবেন আর অন্যদিকে বলেছে আম্মা মা তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যে আল্লাহর আইনকে অস্বীকার করবে কোরআনকে অস্বীকার করবে কোরআন দিয়ে জীবন চলুক এটাকে আমরা চাই প্রথম কোরআনের শিক্ষা আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে ঠিক কি না কোরআনের প্রথম ওহী কি বলেন তো প্রথম ওহী কি ইকরা পড়ো তোমার ছেলে আমার ছেলে আমার ছোট ভাইটির ছেলে আমাদের সভাপতি সাহেবের ছেলে আমাদের ছেলে মেয়েদেরকে প্রথম আমরা শিক্ষা দেব লা ইলাহা তারপরে শিক্ষা দেব কোরআন এবং হাদিস এরপরে দেখবেন আপনার ছেলে কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে আপনি একটা হেফজখানায় যান না হেফজখানাগুলো ভিজিট করেন না ছেলেগুলো দেখবেন কখনো উপরের দিকে তাকিয়ে কথা বলে না ঠিক কি না কোন দিকে তাকিয়ে থাকে নিচের দিকে কারণ কোরআন তাকে বিনয় বানিয়েছে কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে আপনি দেখবেন কোরআনের একজন ছাত্র যত বড়ই হোক তার ওস্তাদের সামনে জুতি নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক কি না এটা বিনয় মানুষকে কোরআন বিনয় শেখায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখেরাতের ময়দানে যখন আমার সামনে আসবা তখন যেন তোমার ডান হাতে আমলনামা হয় সেই কাজগুলো তুমি করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসাবে কবুল করে নেন আরো জোরে বলেন আমিন বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দুটি প্রশ্ন আপনারা করেছেন ভিতরের নামাজের উত্তম পদ্ধতি কোনটি সৌদি আরবে যেটা পড়ে এটা উত্তম পদ্ধতি তবে আমাদের দেশে যেটা আমরা পড়ি এটার হয়তো কোনো দলিল আছে আপনারা এটাই অনুসরণ করতে থাকেন কোনো সমস্যা নেই চেষ্টা করেন এটা অনুসরণ আর জানাজার নামাজ যদি সূরা ফাতিহা পড়া হয় বুখারিতে একটা হাদিস এসেছে কিছু লোক জানাজার নামাজে
সূরা ফাতিহা পড়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে জিজ্ঞেস করেছেন ইবনে আব্বাস আমরা জানা যাতে সূরা ফাতিহা পড়েছি তিনি বললেন তিলকাস সুন্নাহ কি বললেন তিলকাস সুন্নাহ এটা হলো সুন্নাহ কারণ সূরা ফাতিহার মতো এত বড় দোয়া সারা কোরআনে আর একটাও নাই আপনার মুদ্দাকে যদি এই দোয়াটা উপহার দিতে পারেন এর চেয়ে শ্রেষ্ঠ উপকার আর হতে পারে না কিন্তু এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই ইমাম আবু হানিফা বলেছেন এটা পড়ার কোনো দরকার নাই আমরা শুধু সুবহানাল্লাহকে পড়লে হবে কিন্তু ইমাম আবু হানিফা নিজেও ওনার অনেক বর্ণনাতে এই সূরা ফাতিহার উপর আমল করেছেন কারণ তিনি বলেছেন ইজা সহাল হাদিস ফা হুয়া মাযহাবি সহি হাদিস যেখানে আমার মাযহাব সেখানে অতএব এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই কেউ যদি সূরা ফাতিহা না পড়ে আপনি কইতে মানে এই পড় যে ফেতনা করে সে হলো হত্যার চেয়ে মারাত্মক কাজ করলো ঠিক কি না আপনার ভাইকে বুঝান আপনার ভাইকে বুঝান বুঝিয়ে যদি পড়া যায় কোনো সমস্যা নাই আমরা সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে কোনো ব্যাপার নিয়ে কিলাকিলি করবেন না এখন হাত কোথায় বাঁধবো কিলাকিলি আমাদের দেশে আছে না নাই আরে হাত না বাঁধলি কি মক্কা শরীফে গিয়ে দেখবেন কিছু লোক এভাবে দাঁড়িয়ে থাকে হাত বাঁধবো না কি করবি কর আছে না এরকম লোক আমি প্রথম তো মক্কা শরীফে গিয়ে হয়রান হয়ে গেলাম দুই পাশে দুইজন এমনি খাড়াইছে আমি খেলাম হেই সল্লে কামা সাল্লা রাসূল রাসূলের মতো নামাজ পড় কই সল্লে সলাতাক তোমারটা তুমি পড়ো ঠেলা ঠেলি করুম এখন কাবার ভিতরে পরে নামাজের পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার পরিচয় কি মা উরফুক তিনি বলেন আনা রাইসু শরিয়া ফি জামায়াত ইলা মক্কা মক্কা ইউনিভার্সিটি আমি শরীয়তের চেয়ারম্যান হ্যালো ভাই এলে সল্লাইতা কাদালিক তুমি এভাবে নামাজ পড়ছো মানে কয় ইমাম মালিকের লোকেরা এভাবে নামাজ পড়ে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কখনো অনেক রাতে এমনি হাত ছেড়ে দিতেন মাঝে মধ্যে হাত ছেড়ে দিতেন সেটাই আমি অনুসরণ করছি কোনো অসুবিধা আছে কথা কন না কেন এখন এখানে ধরতেই হবে এখানে ধরতেই হবে না বিনিসে নামাজ সত্য তোর নামাজই হয় নাই এগুলো হলো মূর্খতা এগুলো কি মূর্খতা নামাজের বেসিক ঠিক থাকলে হয় আমিন জোরে বলারা আসতে বলেন শুনবেন কে কে শুনবেন এগুলো নিয়ে ঠেলা ঠেলিন সময় এখন না এখন হলো আমাদের এক হতে হবে ঠিক কি না মসজিদে আমার ভাই গিয়েছে তাকে বুকে আলিঙ্গন করব নামাজটা একটু সহি আর একটু ভুল তাকে সহি করে দেব ঠিক না বেটি এই তো আমাদের কাজ আমরা মসজিদ থেকে বের করার কাজ কখনো করব না মসজিদে ঢুকানোর কাজ করব রাজি আছে তো ইসলামে ঢুকানোর কাজ করব আমার এক ভাই কালেমা পার না তাকে কালেমা পড়াবো আমার ভাই নামাজে আসে না তাকে নামাজে নিয়ে আসবো কারণ এখন হলো পৃথিবীর একদম শেষ সময় যে কোনো সময় ইমাম মাহদির আগমন ঘটবে যে কোনো সময় কালো ধোঁয়ায় পুরো আকাশ আচ্ছন্ন হয়ে যাবে সূরা দোখানে 10 নম্বর আয়াত ফারতাকিব ইয়াউমা তাতি সামা বিদোখানি মুবিন অপেক্ষায় থাকো যে কোনো সময় ধূম্রজাল সারা আকাশকে ঘিরে ফেলবে রাসূল বলেছেন এই ধোঁয়া কাফেরদের নাক দিয়ে ঢুকে নিচের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে প্রচন্ড যন্ত্রণায় তারা ছটপট করবে মরতে থাকবে আর মোমেন যারা মোমেন কারা পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা কি তারা কি যারা ইসলাম চায় তারা কি মোমেন মোমেনদের সর্দি কাশির মতো একটু সামান্য জিনিস হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা পারলে কয়েক মাসের খাওয়াটা তোমরা জুগিয়ে রাখো কারণ এই যখন ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে তখন ফসল হবে না দুর্ভিক্ষ শুরু হতে পারে যে কোনো সময় হতে পারে এটা যে কোনো সময় দাব্বাতুল আরদ বেরিয়ে আসবে যে কোনো সময় দাজ্জাল বেরিয়ে আসবে এখন এই শেষ দশটা অপেক্ষায় আমরা আছি শেষ দশটা সাইনের অপেক্ষায় আছি ভূমিকম্প বোধহয় হয় না বাংলাদেশ হ্যাঁ সারা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে এবং শুধু হচ্ছে না সিরিজ ভূমিকম্প আসতেছে সামনে এত ভূমিকম্প হবে মদিনা ছেড়ে মানুষ পালিয়ে যাবে ইমরান বাইতুল মুকদ্দাস শেষ যুগে বাইতুল মুকদ্দাস হবে পৃথিবীর রাজধানী সেখানে ঈসা আলাইহিসসালাম 40 বছর পৃথিবী শাসন করবেন সারা পৃথিবীর বুকে একটা ঘর থাকবে না যেখানে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন তার সব ফসলগুলো উদগ্রহণ করে দিবে আকাশ রহমতের সব বাড়ি বর্ষণ করে দিবে সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ সেই সুখের অংশীদার আমাদেরকে করে দিয়েন এই জন্য আপনাকে আজকে থেকেই আমরা ওয়াদা করব আমরা ইমানের বাহিরে থাকবো না রাজি আছি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আরও চিৎকার করে বলি আমিন আর রাতে চলে আসছে 12টা কাছাকাছি হয়ে গেছে আমরা এখন দোয়ার দিকে যাব অনেক ভাই দোয়া চেয়েছেন বিশেষ করে আমার এই ভাইটির জন্য আমরা দোয়া করবেন আল্লাহরে চেয়ারম্যান বানায় দেখ চেয়ারম্যানরে মন্ত্রী বানায় দেখ কারণ চেয়ারম্যান শুনলে কেউ বেশি হুজুর আমার জন্য দোয়া করে নেই আমরা সবার জন্য দোয়া করি
অনেক বিনয় একটা ছেলে আর আলহামদুলিল্লাহ সে আমার বিভিন্ন মাহফিলে থাকে আমরা দোয়া করব ছেলেরা কমিটি ছেলে আর কিছু বলবা সাদেক এই ছেলেটা আব্বাকে হারিয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন এই কমিটির প্রত্যেকটা ছেলে বিনয় বলো কি নাম মহিলা শাহাবুদ্দিন সাহেবের মেয়ে অসুস্থ আপনাদের কাছে দোয়া চেয়েছে আপনারা মনে রাখবেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন সেই দোয়াটা আগে আপনার জন্য কবুল করবেন কে এজন্য দোয়া করতে কোনো কৃপণতা করবেন না আল্লাহুম আমিন لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار نجر قام بروبر بلا مدينة العلوم حافظ يا مدرسة رام تانغوني او پورتون جامع مسجد উদ্যোগে কটিয়াদির এই এলাকা থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছে দাও বিশেষ করে যেই নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিসসালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই বুকের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও পিতামাতার হক আদায় হয় না পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই মাহফিল কমিটির যতগুলো ছেলে আছে সাদেক সহ সবাইকে তুমি মাফ করে দাও সবার পরিবারকে তুমি কবুল করো সাদেকের আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও শাহাবুদ্দিনের মেয়েকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আরও যত অসুস্থ মেয়ে আছে অসুস্থ ভাই বোনের আছে সবাইকে সেবা দান করো আজকে আমাদের মাহফিলে আমাদের উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান এসেছেন তার হায়াতকে তুমি দারাজ করে দাও তাকে ইসলামের জন্য তুমি কবুল করো তার পরিবারকে তুমি কবুল করো আমাদের চেয়ারম্যান মেম্বার সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের এই এই ইউনিয়নের চেয়ারম্যান জসিম ভাইকে তুমি কবুল করো আরও যারা আছে মেম্বার সহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সভাপতি নুরুল ইসলাম সহসভাপতি নুরুল ইসলাম দুইজনকে তুমি কবুল করো নুরুল ইসলামের ডায়াগনস্টিক সেন্টারকে তুমি কবুল করো আল্লাহ আমাদের মুফতি মাহমুদুল হাসান সাহেব আমাদের আল আমিন হুসাইনপুরি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হুদা আরও যারা আলোচনা করেছেন সবাইকে তুমি কবুল করো ওয়ারেসুল ইসলাম রিপন আবুল কাশেম খান হুমায়ুন মিয়া জসিম উদ্দিন জসিমকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার রফিককে তুমি মাফ করে দাও রফিকের পরিবারকে তুমি কবুল করো মাওলানা রফিকের নাতিগুলোকে তুমি কবুল করো আল্লাহ এই এলাকার সব ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও আল্লাহ সব বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মানুষকে হেফাজত করো ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও ইহুদির বাচ্চাদেরকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও আল্লাহ সারা দুনিয়ায় যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায় তাদেরকে হেদায়াত দাও হেদায়াত যদি তাদের নসিব না থাকে নমরুদ ফেরায়নের মতো তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বাইতুল আকসাকে তুমি মুক্ত করে দাও আজকে দুই সপ্তাহ পর্যন্ত বাইতুল আকসায় সলাত পড়তে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সারা ফিলিস্তিনের মুসলমানদেরকে সব বিপদ গজব আজাব থেকে তুমি হেফাজত করো আল্লাহ মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ যত ভাই বোন এখানে হাত তুলেছেন সবার জায়েজ আশাগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ এখানে যত যুবক এসেছে সাইয়েদিনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো যত মা বোন এসেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো আমার মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে তুমি কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় কখন কার জীবনের শেষ নিঃশ্বাস কখন চলে যাবে আমরা জানি না শাহাদাতের মত আমাদের নসিব করে দিও আমাদের দেশের সকল বাহিনীকে তুমি ইসলামের জন্য কবুল করো আগামী নেতৃত্ব কোরআনের প্রেমিকদের হাতে তুমি তুলে দিও আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ শাহাদাতের মত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ